ঢাকা শহরে প্রায় এক বছর ধরে আছি, এনে এক বছরে যা বুঝতে পারছি তা হলো ঢাকা শহর সবচেয়ে আজব একটা জায়গা। হে গাইস, হোয়াটস আপ, কি অবস্থা? আমি অন্তিক মাহমুদ, এন্ড ট্রাস্ট মি, ঢাকায় আসার পর আমি নিজেকে যত কারণে লাকি ফিল করি তার মধ্যে একটা কারণ হচ্ছে ঢাকার রেস্টুরেন্টগুলো। ছোটবেলায় আমার যত ঢাকাই হোম টিউটর ছিল, সবার কাছে আমি ঢাকায় কি কি রেস্টুরেন্ট আছে সেগুলোর গল্প শুনতাম, আর আফসোস করতাম যে আমি ঢাকায় অন্যদের জায়গায় থাকলে হয়তো ডেইলি ওইসব জায়গায় ঘুরতাম। ইভেন মাঝে মধ্যে স্যাররা এটা আমার মোটিভেশনের জন্য ইউজ করতো। অন্তিক, তোমার ভালো রেজাল্ট করা লাগবে না, বাবা মার চেহারা উজ্জ্বল করবে না, ফেয়ার অ্যান্ড লাভলি ইউজ করলেই হবে, ঢাকায় গিয়ে পিজ্জা ডে পিজ্জা খাবো না। আমি ভালো স্টুডেন্ট, আমি পড়ালেখা করি, আমি 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 ভালো ছাত্র, আমি আমি পড়ালেখা ছাড়া কিছু বুঝি না, আই এম জিপিএ ফাইভ, আই এম জিপিএ ফাইভ। যে রেস্টুরেন্টের প্রতি আমার ছোটবেলা থেকে এত আগ্রহ, ঢাকায় সেটেল হওয়ার পর বুঝলাম এই রেস্টুরেন্টগুলোই ঢাকার সবচেয়ে আজিব জিনিসগুলোর একটা। আচ্ছা না, রেস্টুরেন্ট বললে ভুল হবে, রেস্টুরেন্ট যে মানুষগুলো আছে না সেগুলো, ট্রাস্ট মি, তারা ঢাকার রেস্টুরেন্ট নিয়ে যেই পরিমাণ সিরিয়াস, সেই সিরিয়াসটা যদি আজকে অন্য কোথাও লাগাই তো দেশ যে কই উঠে যেত কে জানে। ইয়ে ভাইয়া, ফুড ব্যাংকে রিভিউ তো অনেক লিখবে, আজকে একটু আমার চ্যানেলের ভিডিওটা শেয়ার দেন না। মাফ করেন, মাফ করেন, টাকা নেই। এনিওয়েজ, রেস্টুরেন্টের টপিক উঠলেই প্রথমে আসা যায় ওয়েটারদের কথা। একটা জিনিস খেয়াল করছি, ঢাকার কোনো রেস্টুরেন্টে ওয়েটার হওয়া আই থিঙ্ক দুনিয়ার সবচেয়ে বড় ডিপ্রেসিভ কাজগুলার একটা। আপনি রেস্টুরেন্টের ওয়েটার হয়েছেন মানে রেস্টুরেন্টের ঝাড়ুদার, ম্যানেজার, অর কিচেনের শেফের উপর কাস্টমারের যত রাগ আছে সব আপনার উপর ঝাড়া হবে। আর এই টাইমটাতে কাস্টমারকে সামলাইতে পারলে তো ভালোই, না পারলে কংগ্রেচুলেশন, আপনার জন্য থাকছে ফুড ব্যাংকে নেগেটিভ রিভিউ, হ্যাশট্যাগ নেগেটিভ রিভিউ, XYZ রেস্টুরেন্টটা পসা, ফুড টেস্ট জিরো, যদিও আমি পেট ভরে খাইছি, আর বিহেভিয়ার জিরো, -10। জানেন খালি ঢাকা শহরে কিন্তু এই অবস্থা, ঢাকার বাইরে কিন্তু ওয়েটারদের এই প্যারাটা নাই। ঢাকা থেকে আপনি যত ডিস্টেন্স বাড়াবেন, যত দুর্গম এলাকার রেস্টুরেন্টে যাবেন, ওয়েটাররা দেখবেন আপনাকে তত কম বেল দিতেছে, দে ওয়ন্ট গিভ এ সিঙ্গেল শিট অ্যাবাউট এনি অফ ইওর সিঙ্গেল প্রবলেম। ইউ, খাবারে চুল? হ্যাঁ তো, হ্যাঁ তো, মানে এটা কার মাথার চুল? শেফের মাথায় চুল নাই, সো মেবি শেফের বগলের চুল এটা, ইউ নো, আন্ডার আর্মস। কাস্টমারদের আলাপ যেহেতু উঠলোই তাহলে সেটাও শেষ করে যায়। আমি জানি না কবে থেকে এটা স্টার্ট হয়েছে, বাট নতুন একটা ট্রেন্ড ঢাকায় এসে নোটিস করলাম, এন্ড সেটা হলো নাগা খাওয়া। কে কত বেশি ঝাল খাইতে পারে, এন্ড সেটা নিয়ে কে কত বেশি শো অফ করতে পারে, সেটাই এখন ট্রেন্ড। মানে কেন টাকা দিয়ে শো অফের নামে নিজের উপর কেন অত্যাচার করতেছেন? এন্ড রেস্টুরেন্টগুলো না সেই মজা নেয়, দেয়ালে স্পাইস লেভেলগুলো লিখে ঝুলায় রাখে, তার নিচে আবার টন্ট মারা কিছু ডায়লগও লেখা দেয়। Regular spicy, are you a kid? Spicy, anyone can eat this, extreme spicy. You will die. Open মানুষকে খুন করতেছে দেখো। স্পাইসিরই ব্যাপারটা না আমি এত বেল দিতাম না, কজ এটা খুবই স্বাভাবিক, ঝাল মানুষ খাইতে চাইতেই পারে, অ্যান্ড বাইরের দেশেও এই ব্যাপারটা আছে। বাট আমার এটা নিয়ে মাথা ব্যথা এই কারণে, কজ বিভিন্ন টাইমে এই নাগা অ্যাটাক আমারও হজম করা লাগে। তা পাস্তাতে কত পার্সেন্ট নাগা নিবা, 10-25? কেন, তুমি কি ঝাল খাও না? আমি তো 75% নাগা ছাড়া খেতেই পারি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খাই তো, আমি ভাবছি তুমি খাইতে পারো না। সো এনিওয়ে, এক্সকিউজ মি, ওর জন্য একটা 75% আর আমার জন্য 100%, বুঝছেন? নাগা পাস্তা দুইটা। বাট মানতেই হবে, আমরা রেস্টুরেন্টে যাই করি যাই খাই, দিন শেষে আমাদের টার্গেট থাকে ওই ফুড ব্যাংকে কি লেখা যায়। অনেক রেস্টুরেন্ট যেমন নেগেটিভ রিভিউ খেয়ে বাসও খাইছে, সেই অনেক রেস্টুরেন্ট আউট অফ নোয়ার কোথেকে জানি আমদানিও হয়েছে এই ফুড ব্যাংক আর ফুড ব্লগার্সের থ্রু। ইভেন আমার মনে আছে একবার একটা রিভিউ আসছিল কোন একটা চিজি বার্গার নিয়ে, এন্ড লেখা ছিল এখানে, কত চিজি ছিল, ও মাই গড, কি যে বলবো, মুখ তো গলেই যাচ্ছিল, টেস্ট 10 out of 10। আমি ভাবছি না জানি কি না কি রেস্টুরেন্টের কি না কি বার্গার হবে, যে ঠিকানা দিয়েছিল সেটা আমি আর আমার ফ্রেন্ডরা মিলে চষে বেড়াইলাম, বাট স্টিল ওই রেস্টুরেন্টের কোনো খোঁজ পাইলাম না। পরে দেখি ওইটার কোনো রেস্টুরেন্ট ছিল না, ওইটা বেসিক্যালি রাস্তার পাশে দাঁড়ানো একটা ফুড কার্ট ছিল। হাততালি হবে, পজিটিভ রিভিউ, পজিটিভ রিভিউ, পজিটিভ রিভিউ। নেক্সট টাইম থেকে রিভিউ দিলে প্লিজ বুঝে শুনে রিভিউ দিয়ে, না নাহলে পাবলিক কবে কোন দিক দিয়ে যায় 100% নাগা ঢুকায় দেয় কে জানে। ও শিট, পজিটিভ চ্যানেল, পজিটিভ চ্যানেল, অন্তিক ভালো, অন্তিক খারাপ কথা বলে না। Hey guys, what's up? কি অবস্থা? আমি অন্তিক মাহমুদ, and I hope you like this video. If you do, then leave a thumbs up button, and if you don't, then still leave a thumbs up button because এটা আমার দরকার, and also share, subscribe, subscribe. Subscribe this video because I think soon আমরা 1000 subscriber milestone-টা cross করব. So yeah, this is going to be a huge thing for me, and still
keep supporting me guys. Tada, bye bye, woohoo.